শুধু পুথিগত বিদ্যা আর নাম করা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট এগুলো দিয়ে বিসিএস কাটা হয় না। বিসিএস কাটার বা বড় কোনো জব পেতে চাইলে বা সবচেয়ে যেগুলো কম্পিটিটিভ এক্সাম সেই কম্পিটিটিভ এক্সামে ভালো করতে চাইলে অবশ্যই ভালো রকম প্রিপারেশন নিয়ে আলাদা একটা কেয়ারের মধ্যে থেকে পড়াশোনা করতে হবে। একজন প্রার্থী সে যেখানকারই থাকুক আর যে অবস্থানে থাকুক তাকে 6 মাস থেকে 8 মাস সময় যদি পাওয়া যায় এবং সেই 6 থেকে 8 মাসের মধ্যে থেকে এই সময়ের মধ্যে সে কী পড়বে কী পড়বে না এবং কোনভাবে পড়লে তার পড়াগুলো কাজে লাগবে মনে থাকবে এই জায়গাগুলো ধরেই দিয়ে যদি বাড়ি পড়া দিয়ে বাড়ি পড়াটা আদায় করে নেওয়ার ব্যবস্থা করা যায় তাহলেই সে বিসিএস কাট হতে পারবে এবং ফার্স্ট চয়েস পেতে পারবে। 45 বিসিএস যারা সামনে দেবে তাদের জন্য শুধু কেয়ার না এক্সট্রা কেয়ার ব্যাচ একটি করা হয়েছে। এক্সট্রা কেয়ার ব্যাচের মাধ্যমে যেটি করা হয় প্রতি সপ্তাহে সে বাড়িতে কী পড়বে কতটুকু পড়বে কোন বই থেকে পড়বে সেগুলো পড়া দিয়ে দাগিয়ে দিয়ে নোট করে দিয়ে সেগুলো পড়া দিয়ে সেগুলো পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার মান যাচাই করা হয়। এই ব্যাচটি এমন যে এখানে ক্লাস তো আসেই, সিনিয়র টিচার সবাই সিনিয়র টিচাররা ক্লাস নিচ্ছে সেগুলো তো আসেই, নোটস হ্যান্ড নোটস লেকচার শিটস এগুলো আসেই, কিন্তু সবচেয়ে এক্সক্লুসিভ যে বিষয়টি থাকে সেটি হচ্ছে যে কী পড়তে হবে কী পড়তে হবে না এবং কীভাবে পড়াটা আদায় করে নিতে হবে সেই কাজটি করা হচ্ছে এক্সট্রা কেয়ার ব্যাচে। এই যে একটা ধরে ধরে তাকে তুলে আনার কাজ এই কাজটি অনলাইন প্ল্যাটফর্মে ঘরে বসে একজন প্রার্থী বিদ্যাবাড়ি প্ল্যাটফর্মতে পাচ্ছে এবং এই ব্যাচটি শুরু হচ্ছে একদম সামনেই। এই ব্যাচটিতে কোর্স ফি যাই লাগুক সেই কোর্স ফির দিকে না তাকিয়ে পরিকল্পিত একটা প্রিপারেশনের জন্য গোছানো প্রিপারেশনের জন্য আমার মনে হয় যে এই ব্যাচের বিকল্প কেউ নেই এবং এই ব্যাচে কেউ যদি ভর্তি হয় সে অবশ্যই সে বঞ্চিত হবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এটি হচ্ছে এক্সট্রা কেয়ার ব্যাচ, এটি শুধু কেয়ার ব্যাচ না, এক্সট্রা কেয়ার মানে হচ্ছে শতভাগ সফলতা।